السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. وبعد شلون دوكان الشبر داني كاتا دخي بوستي برلام آغامي كال حيطو إن شاء الله روج شكر بار سعودية ربي عيد وجابون حبي عيد الفطر آر شوني بار إن شاء الله آمدر بانگلادش 2023 عيد الفطر حيطو وجابون حبي محجر قطع هلو আজ যখনই সবাই নিউজ শুনলো যে সৌদি আরবে কালকে ঈদ শুক্রবারে, বেশিরভাগ মানুষ সেলুনে ঢুকে গিয়েছে, দাড়ি ফেলে দেবে, শেভ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কি 27 তারিখ বিশেষ করে কত আয়োজন, দিন দিন পালন, কত দোয়া, কত কিছু, আল্লাহ যাতে হিদায়ত দেয়। 29 দিন রাতেই, মানে ঠিক দুই দিন পর সবাই বিসমিল্লাতে, সবার আগে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছে হায়াত, সে হায়াতে সে বেঁচে থাকবে, ঈদ পাবে, এটার প্রথম উদযাপন হচ্ছে দাড়ি কাটা দিয়ে। না না, আমি বলছি না যে মানে দাড়ি কেটে ফেললে মানুষ একবারে মানে মানে মুসলমানিত্ব থাকে না বা ইমান, এরকম কিছু আমি বলছি না। আমি বলছি আর কি, মানে পুরো বডির মধ্যে টাকনার উপরে প্যান্ট পরা বা জামা কাপড় পরাই পুরুষের জন্য সুন্নাহ, মুখে দাড়ি রাখা সুন্নাহ। এই এই দুইটাই তো খুব গুরুত্বপূর্ণ আসলে। হ্যাঁ, টাকনুন নিচে তো সবসময় থাকে, দাড়িটা মাঝে মধ্যে ওঠে, শুক্রবার আসলে কেটে ফেলে।